নাটোরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে অ্যাডভোকেট নিয়ন হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি। আজ রবিবার সকাল 10টার সময় নাটোর আদালত চত্বরে অ্যাডভোকেট নিয়ন হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রসাদ কুমার বাচ্চা সহ আরো অনেকে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।